আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকারি নির্দেশ উপেক্ষা করে খুলনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা, হাজার মানুষের ভিড়, পুরো জেলায় করোনা সংক্রমণের আশঙ্কা। ১০৫ দিনে 1400-এরও বেশি মানুষের মৃত্যু, জুনে দেশে করোনা শনাক্তের সংখ্যা 1.5 লাখ হতে পারে। রোহিঙ্গাদের জন্য আইসিইউ সুবিধার বিশেষ হাসপাতাল চালু করল জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর। কক্সবাজার লকডাউন 30 জুন পর্যন্ত। এবং লাদাখ সীমান্তে সংঘর্ষে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ চীনের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সরকারের নির্দেশনা উপেক্ষা করে নিয়োগ পরীক্ষার আয়োজন করল খুলনা জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তর বা করোনা প্রতিরোধ কমিটির অনুমতি ছাড়াই ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কম্পিউটার অপারেটর পদে হাজারো চাকরিপ্রার্থীর পরীক্ষা নিয়েছে তারা, যা থেকে পুরো জেলায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সিভিল সার্জন। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। খুলনায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছে অনেকের। পুরো জেলা চলছে 15 দিনের স্বাস্থ্য বিধিনিষেধ। দোকানপাট, শপিং মল, যানবাহন ও জনসাধারণের চলাচল সহ আরও বেশ কিছু বিষয়ের উপর বিধিনিষেধ আরোপ করেন জেলা প্রশাসক। এত নিষেধাজ্ঞা থাকার পরও শনিবার হঠাৎ করেই পরীক্ষার আয়োজন করে বসে খোদ জেলা প্রশাসন। এতে খুলনার 3টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তৈরি হয় বড় জটলা। পরীক্ষায় অংশ নেন 700-এরও বেশি পরীক্ষার্থী। জেলা প্রশাসনের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ পরীক্ষার্থীদের স্বজন ও নাগরিক সমাজ। অন্যান্য পরীক্ষাগুলো বন্ধ আছে, এটা হয়তো পিছিয়ে দিলেও হয়তো বা ভালো হতো সবাই এই করোনাকালীন সময়ে, কিন্তু কর্তৃপক্ষ যদি পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিতে তো অবশ্যই আসতে হবে। এই দুর্যোগের মধ্যে এই পরীক্ষাটা আসলে নেওয়া উচিত হয়নি, ডাকছে তো আসতেই হবে। আসতে খুব কষ্ট, কেন গাড়ি ঘোড়া বন্ধ, মেলা ঘুরে 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 আসতে হয়, খুব সমস্যা। কি করবো বলেন, করার কিছু নাই। প্রশাসনের এই যে দ্বিচারিতা, একদিকে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাদের কঠোর অবস্থানের ঘোষণা, অন্যদিকে এরকম হাজার হাজার পরীক্ষার্থীকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলা, এটা আমরা মনে করি এর পিছনে অন্য কোনো অনৈতিক উদ্দেশ্য আছে। পরীক্ষা কেন্দ্রের বাইরে ও ভেতরে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতাও ছিল না এখানে। তবে জেলা প্রশাসক দাবি করেছেন স্বাস্থ্যবিধি মেনেই নেওয়া হয়েছে পরীক্ষা। শতভাগ সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা পরীক্ষা নিচ্ছি, কারণ করোনার পরিস্থিতি কবে ভালো হবে যেহেতু বিভিন্ন রিপোর্টে আসছে কোনো নিশ্চয়তা নেই। সিভিল সার্জন বলছেন নিয়োগ পরীক্ষার ব্যাপারে তাকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে অবগত নয় স্বাস্থ্য অধিদপ্তর ও করোনা প্রতিরোধ কমিটি। লোককে একসাথে জড়ো করে পরীক্ষা নিয়ে আবার জনসমাবেশ করা, তো অবশ্যই এটা করোনা ভাইরাস ঝুঁকি বাড়িয়ে দিবে, এটা জন দুর্ভোগ বাড়বে, তাই না? এটা প্রশাসনের নিয়োগ পরীক্ষার কারণে সারাদিন হাজারো মানুষ বিচরণ করেছে খুলনায়। এ কারণে আতঙ্কিত ক্ষুব্ধ নগরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ক্রমে অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 37 জন। দেশে করোনা সংক্রমণে 105 দিনে মোট মৃত্যু হয়েছে 1400-এরও বেশি মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় একদিনে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও 3,240 জনের শরীরে। দেশে এ যাবৎ মোট শনাক্ত রোগী 1,08,775 জন, এ মাসেই যা 1.5 লাখ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও জানাচ্ছেন রাসনা দাস। অন্যদিনের তুলনায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন ছিল একেবারেই সংক্ষিপ্ত। এরই মধ্যে বেশ কয়েকবার তথ্যের ভুল ভ্রান্তির জন্য বিতর্কের জন্ম দেয় সংস্থাটি। সবশেষ মহাপরিচালক আবুল কালাম আজাদ করোনার স্থায়িত্ব নিয়ে তার দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। গত 24 ঘন্টায় নতুন করে 3,240 জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন 37 জন। মোট করোনা শনাক্ত হয়েছে 1,08,775 জনের। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,240 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,08,775 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন এবং
এ পর্যন্ত মৃত্যু 1425 জন। 59টি ল্যাবে গত 24 ঘন্টায় 14031 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 596,579টি নমুনা। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1048 জন। পূর্বের নমুনা সহ আজকের এই পরীক্ষা এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 596,579টি নমুনা। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1048 জন। এ পর্যন্ত সুস্থ 43,993 জন। দেশে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের জন্য 10 আইসিইউ শয্যা সহ 2 ইউনিটের বিশেষ একটি হাসপাতাল চালু করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। বিশ্ব শরণার্থী দিবসে গতকাল সংস্থাটির এই হাসপাতাল চালু হয়। এতে 8টি শয্যা রয়েছে হাই ডিপেন্ডেন্সি বা HDU। পাশাপাশি ভেন্টিলেশন সার্ভিসের জন্য সেখানে বসানো হয়েছে অক্সিজেন প্ল্যান্ট। সংস্থাটি 35 কোটি টাকারও বেশি ব্যয়ে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এই করোনা চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে। এ ধরনের চিকিৎসা কেন্দ্র দেশে এটাই প্রথম। কক্সবাজার সদর হাসপাতালে শনিবার বিশেষ এই ইউনিটের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাইমম সরোয়ার কমল। এর আগে কক্সবাজারে প্রায় 200 শয্যা বিশিষ্ট 2টি আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার চালু করে UNHCR, যাতে করোনায় আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসা চলছে। এদিকে কক্সবাজারে রোহিঙ্গাদের মধ্যে করোনায় থাবা ভয়াল না হলেও স্থানীয়দের মধ্যে সংক্রমণ বেড়েছে। রেড জোন ঘোষিত কক্সবাজার পৌরসভায় লকডাউন বাড়িয়ে 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কক্সবাজারে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 2,000, মৃত্যু হয়েছে 29 জনের। করোনায় গত 24 ঘন্টায় বরিশালে ব্যাংক কর্মকর্তা সহ 4 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 69 জন। বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় সোনালী ব্যাংকের ম্যানেজার সহ 7 কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে ব্যাংকগুলো লকডাউন করা হয়েছে। অন্যদিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ে 1 চিকিৎসক সহ নতুন করে 24 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের শিশু সহ 16 জন রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, শিশু সহ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে নতুন 22 জনের শরীরে। শেরপুরে 1 উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ আরও 17 জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার চীন ভারত সীমান্ত সংঘর্ষ প্রসঙ্গ। হিমালয় অঞ্চলের বিতর্কিত সীমান্তে প্রতিবেশী ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে চীনা সৈন্যদের রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে চীন। এই মন্তব্যে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে দেশটি। এদিকে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে কূটনৈতিক সামরিক পর্যায়ে টানা বৈঠকের পরেও সীমান্তে উত্তেজনা কমেনি চীন ভারতের মধ্যে। বরং দুপক্ষই চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ানছাও জানান, ভারতীয় সৈন্যরা সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে ঢুকে আক্রমণ চালায়। এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ওই সংঘর্ষের ব্যাপারে মন্তব্য করলেও দেশটির কোনো সৈন্য হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেননি তিনি। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীন সীমান্তবর্তী খাঁটিগুলোতে আরও যুদ্ধবিমান পাঠিয়েছে ভারত। পাশাপাশি বর্ধিত বঙ্গোপসাগর এলাকায় রণতরীগুলোকেও তৈরি রাখা হয়েছে। লাদাখে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটি। এছাড়া দুর্গম অঞ্চলে সৈন্য পরিবহনে চীনক হেভি লিফট হেলিকপ্টারও পাঠানো হয়েছে সেখানে। থেমে নেই চীনও। দেশটির পিপলস লিবারেশন আর্মিও সেনা সরঞ্জাম বাড়াচ্ছে ভারত সীমান্তে। এছাড়া তিব্বতের হোতান ও কাশকার বিমান ঘাঁটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং। গত সোমবার রাতে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে চীন ও ভারতের সেনারা। এতে ভারতের অন্তত 20 সেনা নিহত ও 58 জন আহত হন। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করছে ওই এলাকায়। শান্তিপূর্ণভাবে এই সমস্যা সমাধানে কয়েক দফায় বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে, তবে এখন পর্যন্ত উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যায়নি। India has been building roads. Ishrat Lima, ATN Bangla. The Lakin Galwin Valley. Shoriyatpur Noria upozila shorok unnayon kaje byapok oniyom o durnitir obhijog utheche. Thikadar chukti onujayi rasta uchu na kore nimnomane it diye kaj korchen bole obhijog sthaniyoder. Obosho shorojmine tadonto kore aingoto byabostha neyar ashash diyechen proshashon. Shoriyatpur protinidhi Rokunujjaman Parvizer report janachen Ishrat Lima. জেলার নড়িয়া উপজেলার জপসি ইউনিয়নে 2টি সড়ক উন্নয়নের জন্য ঠিকাদার নিয়োগ করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGD।
মাদারীপুর শরীয়তপুর রাজবাড়ী জেলার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কাজ শুরু করে মেসার্স যমুনা এন্টারপ্রাইজ জেফি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার অন্তত 2 ফিট রাস্তা কম উঁচু করে নিম্নমানের ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এই যে আমাদের রাস্তা চিহ্ন দিয়ে গেছে, এই পর্যন্ত রাস্তা বরাদ্দ করার কথা, সেই রাস্তা অনেক নিচা করছে। পরে 1 নম্বর ইটের জায়গায় এখন কয় নম্বর ইটের রাস্তার মধ্যে আছে এটা তো আমি নাম্বার এর কোনো নাম্বারই নেই। ইঞ্জিনিয়ারদের বলেছি, পরে হেরা বলছে যে এই রঙে দাগ দিয়ে এই পর্যন্ত কাজ করবা, কিন্তু করার পরও তবে এলজিইডি নড়িয়া উপজেলার প্রকৌশলী সরজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সব অনিয়ম প্রতিরোধ করে সঠিকভাবে রাস্তা দুটির নির্মাণে কাজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নীলফামারীর লালমনিরহাট ও সিরাজগঞ্জে নদনদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। নীলফামারীতে বিপদসীমার উপরে উঠেছে তিস্তার পানি। স্থানীয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, শনিবার সকাল 6টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার প্রায় 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। দুপুরে তা কমে আসে। পানি বৃদ্ধির ফলে ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে তিস্তার পানি বেড়ে যায় লালমনিরহাটের 3টি উপজেলার নিম্নাঞ্চল, প্লাবিত হয়ে ক্ষতি হয়েছে বাদাম, ভুট্টা ও সবজি আবাদের। ডুবে গেছে রোপা আমনের বীজতলা। এর মধ্যে আদিতমারী মহেশখোঁচা সদরের খুনিয়া গাছ, গোকুণ্ডা ও হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার ক্ষতি হয়েছে বেশি। সিরাজগঞ্জেও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দ্রুতগতিতে পানি বাড়ে বন্যার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, পানি বাড়ায় চরাঞ্চলের ফসলি জমিগুলো তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে সবজি সহ বিভিন্ন ফসল, প্লাবিত হয়েছে জেলার 5টি উপজেলার প্রায় 20টি ইউনিয়নের নিম্নাঞ্চল। করোনা আক্রান্ত ক্রিকেট তারকা ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজার জন্য উদ্বিগ্ন তার নিজ জেলা নড়াইলের মানুষ। গতকাল তার আক্রান্ত হবার খবর পেয়ে স্থানীয় অনেকে তার পৈতৃক বাড়ির সামনে ভিড় করেন, জানতে চান তার শারীরিক অবস্থা। কিন্তু মাশরাফি সেখানে ছিলেন কিনা তা জানা যায়নি। নড়াইলের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এবারে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদকে 1-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতে পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে এসেছে তারা। নিজেদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে প্রথমার্ধে পিছিয়ে পড়তে পারত অ্যাটলেটিকো। 4 মিনিটে ভায়াদোলিদের ফুটবলার মিচেলের নেয়া শট রুখে দেন গোলরক্ষক জন ওব্লাক। ম্যাথিউস ফার্নান্দেজও গোলের সুযোগ পেয়েছিলেন, অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা গুছিয়ে নেয় দিয়েগো সিমিওনের দল, যদিও গোল পেতে অপেক্ষা করতে হয় 81 মিনিট পর্যন্ত। বদলি খেলোয়াড় ভিতোলো স্বস্তির গোল এনে দেয় অ্যাথলেটিকোকে। এতে 52 পয়েন্ট নিয়ে সেভিয়াকে পেছনে ফেলে টেবিলের 3-এ উঠে এসেছে তারা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সরকারি নির্দেশ উপেক্ষা করে খুলনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা, হাজার মানুষের ভিড়, পুরো জেলায় করোনা সংক্রমণের আশঙ্কা। ১০৫ দিনে 1400-এরও বেশি মানুষের মৃত্যু, জুনে দেশে করোনা শনাক্তের সংখ্যা 1.5 লাখ হতে পারে। রোহিঙ্গাদের জন্য আইসিইউ সুবিধার বিশেষ হাসপাতাল চালু করল জাতিসংঘের সংস্থা UNHCR। কক্সবাজার লকডাউন 30 জুন পর্যন্ত। এবং লাদাখ সীমান্তে সংঘর্ষে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়ার অভিযোগ চীনের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।